হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। বিকাশ লোন, আমরা কিন্তু অনেকেই বিকাশ লোনের সাথে অলরেডি পরিচিত আছি, হয়তো অনেকেই এর ভিতরে বিকাশ লোনটি আপনারা কিন্তু নিয়ে নিয়েছেন, বাট অনেকে এখনো লোন নিতে পারেননি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে কিভাবে আপনি লোন নেবেন। অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে যে বিকাশ থেকে কিভাবে লোন নেওয়া যায়। ভিডিওটা আসলে ব্যাপকভাবে কিন্তু সাড়া পেয়েছে, অনেকেই দেখেছেন, কিন্তু ভিডিওতে আমি বেশ কিছু ব্যাড কমেন্ট পেয়েছি যে লোন দেয় না, এটা একটি ফেক অ্যাপ। কিন্তু যারা লোনটা নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন বিকাশ থেকে আসলে লোন পাওয়া যায় কি যায় না। সো আজকের ভিডিওতে কিন্তু আমি টোটালি একটা সলিউশন দেব যে কিভাবে লোন নেবেন। আমি কিন্তু এইবার দিয়ে মোট 3 বার বিকাশ থেকে লোন নেব। এবার আমি আমাদের ভিডিওতে দেখাবো আপনি বিকাশ থেকে কেন লোন পাচ্ছেন না, কি করলে লোন পাবেন, এমন ধরনের অনেকেই প্রশ্ন করেছেন। দেখুন, আপনারা চাইলে আপনি নিজেও কিন্তু বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে দেখতে পারেন আসলে বিকাশ থেকে লোন কেন দিচ্ছে না বা কেন দেয় না। আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিওটি আসলে মূলত করেছিলাম যে অনেকেই বলে যে আপনারা প্রচুর লেনদেন করেন, এই জন্য হয়তো বা আপনারা লোনটা পান। বাট আমার চ্যানেলে যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি আমার লেনদেনটা সেই অ্যাকাউন্টে প্রচুর, বাট আমি কিন্তু সেখানে লোন পাইনি। কিন্তু আমি যে অ্যাকাউন্ট দিয়ে আমার লোনটা নিয়েছিলাম সেটা আসলে ইজিলি আমি পেয়ে গেছিলাম। বাট আপনি কেন পাচ্ছেন না, আসলে বিকাশ লোনটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, বিকাশ লোনের উপযুক্ত হতে হবে। এর আগে আপনাকে মনে রাখতে হবে লোনটা কিন্তু আসলে বিকাশ দেয় না, লোনটা আপনাদেরকে প্রোভাইড করে সিটি ব্যাংক। সো বিকাশ একটা মাধ্যম, যার বিকাশ যদি আপনাকে মনে করে আপনি লোনের উপযুক্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনি লোনটি পাবেন। আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি আমি আবারও একটা লোন নিয়ে আপনাদেরকে দেখাবো, এটা দিয়ে কিন্তু আমি 3 বার বিকাশ থেকে লোন পাবো। আর আপনাদের আর একটা বিষয় বারবারই কনফার্ম করি, আমাদের যে ভিডিওটা এটা যদি আপনি ফেক প্রমাণ করতে পারেন আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 15,000 টাকা লোন নিয়ে দেখাবো। এখানে কিন্তু ফেক কিংবা এডিটের কোনো সুযোগ নাই, সরাসরি বিকাশ অ্যাপসের ভেতর থেকেই আমি কিন্তু লোনটা নিয়ে দেখাচ্ছি। তো এর জন্য শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার সাথে সাথে আপনি আপনার বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বিকাশ অ্যাপটি অলরেডি লগ ইন করে নিয়েছি। এখন যেহেতু আমি আপনাদেরকে লোন নিয়ে দেখাবো, এর জন্য দেখতে পাচ্ছেন লোন বলে একটা আইকন আছে, সো ওইখানে আমি একটা ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস বেশিরভাগ মানুষের শো করে। দুঃখিত, আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনও লোনের জন্য উপযুক্ত নয়। আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালার অধীনে লোন নেওয়ার জন্য উপযুক্ত হতে অনুগ্রহ করে নিয়মিতভাবে বিকাশ ব্যবহার করতে থাকুন। এটা নিয়ে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি। লোন কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই আপনারা ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই শো করে যে এই লেখাটা কি, আসলে কেন আমি লোন পাচ্ছি না, আমি কিন্তু অনেক টাকা লেনদেন করি তারপরে আমি লোন পাচ্ছি না। যে অল্প টাকা লেনদেন করে হয়তো এমন কেউ লোন পেয়েছে কিন্তু আপনি পাচ্ছেন না। দেখুন, বিকাশের লোনটা কিন্তু মূলত বিকাশ দেয় না, মূলত লোনটি আপনাদেরকে প্রোভাইড করে সিটি ব্যাংক থেকে। সো এখানে বিকাশ আপনাকে ব্যবহার করতে হবে বেশি বেশি, তারপরে বিকাশ যদি মনে করে আপনি লোন পাওয়ার উপযুক্ত তাহলেই কিন্তু আপনি লোনটি পাবেন। আর এখানে অন্য কোনো সিস্টেম নেই, আপনি যত যেভাবে চেষ্টা করেন কোনোভাবেই কিন্তু আপনি লোনটি পাবেন না। সর্বপ্রথম আপনাকে লোন পাওয়ার জন্য উপযুক্ত হতে হবে এবং এটা কিন্তু অটোমেটিকলি ভাবে, ধরুন আপনাকে আমাকে এভাবে সিলেক্ট করে দেয় না। তাদের যখন মনে হবে যে না আসলে এই অ্যাকাউন্টেতে আমি লোন দিতে পারবো, এই লেনদেনটা যাই হোক সমস্ত দিক থেকে বিকাশের সুবিধাজনক মনে হবে আপনাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার লোনটি পাবেন। সো যেহেতু আপনাদেরকে বলেছি আমি লোন নিয়ে দেখাবো, এটা দিয়ে কিন্তু আমি 3 বার লোন নিচ্ছি বিকাশ থেকে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশের হোম পেজে আছি। বিকাশ লোনটি নেওয়ার আগে আমি আমার ব্যালেন্সটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। অনেকেই কিন্তু যেহেতু ফেক বলেন তাদের জন্য আজকে এই ভিডিওটা মূলত, এর জন্য ব্যালেন্স দেখুন এইখানে একটা ক্লিক করছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে 4,457.92 টাকা। অবশ্যই আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, আমি যেহেতু বিকাশ থেকে লোন নিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য এই ব্যালেন্সটা আপনাদের অবশ্যই খেয়াল করে রাখবেন, 4,457.92 টাকা। সো আমি যেহেতু লোনটা নেবো এর জন্য দেখতে পাচ্ছেন লোন আইকন এইখানে একটা ট্যাপ করছে। এইখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে এসেছে।
এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যবহারযোগ্য লোন লিমিট 15,000 টাকা, এবং লোন নিন আর্থিক প্রতিষ্ঠান থেকে। আর্থিক প্রতিষ্ঠান বলতে কিন্তু সিটি ব্যাংক। এর আগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 2 বার লোন নিয়েছি এবং তারা 10,000 10,000 করে 2 বার আমাকে লোন দিয়েছে। এই লোন সম্পর্কিত ভিডিও কিন্তু আপনারা যারা নতুনভাবে লোন নিতে চাচ্ছেন আমাদের চ্যানেলের অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি দেখে খুব সহজে লোন নিতে পারবেন, অথবা এই ভিডিওতেও কিন্তু সেমই প্রসেস। ওকে, যারা লোন নিতে চাচ্ছেন এবং যারা লোনের জন্য এলিজিবল হয়ে তারা কিন্তু অবশ্যই আমাদের দেখানো স্টেপগুলো ফলো করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে যেহেতু 15,000 টাকা লোন নেব, এর জন্য জাস্ট লোন নেন এখানে একটা ক্লিক। এর আগে যে লোনগুলো আমি পেয়েছি আমি কিন্তু 10,000 করে পেয়েছি, আমার টোটালি তাদের সাথে হয়তো বা সম্পর্ক ভালো আছে, এই জন্য এবারে কিন্তু আমি 5,000 টাকা বেশি লোন নিতে পারছি। সো লোনটা খুব তাড়াতাড়ি নিয়ে দেখাই। আপনারা হয়তো বলেন যে আমরা অতিরিক্ত বক বক করি, আসলে এখানে কিছু করার নাই, আমাদের এই কথাটা হয়তো আপনার উপকার হচ্ছে না কিন্তু এমন কারো উপকার হচ্ছে সেটা হয়তো আপনাকে বোঝাতে পারবো না। সো কন্টিনিউ করতে থাকি। এর জন্য লোন নিয়ে এখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন লোনের পরিশোধের সময়সীমা সবারই কিন্তু 3 মাস। আপনাকে মনে রাখতে হবে আপনার কিন্তু লোনটি দেওয়া হবে মাত্র 3 মাসের জন্য, এই লোনটি কিন্তু 1 বছর কিংবা তার অধিক এমন কোনো সময় নাই, জাস্ট আপনাকে 3 মাস পর্যন্ত সময় দেয় এবং এই 3 মাসের ভেতরেই কিন্তু আপনার লোনটি পরিশোধ করতে হবে। সো আমি লোন নিচ্ছি, এর জন্য এগিয়ে যান, এইখানে একটা ক্লিক করছে। এগিয়ে যানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন লোন দিচ্ছে সিটি ব্যাংক, এটা কিন্তু বারবারই আপনাদের বলছি, লোন কিন্তু বিকাশ দেয় না, লোন দেয় সিটি ব্যাংক। সো তারপর দেখতে পাচ্ছেন লোন পরিশোধের তারিখ প্রতি মাসের 15 তারিখে অটোমেটিকলি ভাবে আপনার এই লোনের কিস্তিটি পরিশোধ করতে হবে, সেখানে আপনার নিজের পে করা লাগবে না, আপনার অ্যাকাউন্টে জাস্ট ব্যালেন্সটি রাখতে হবে এবং সেখান থেকে অটোমেটিকলি কিন্তু প্রত্যেক মাসের 15 তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটি তারা কেটে নেবে লোনটি পরিশোধ। ওকে, কিস্তি পরিশোধের প্ল্যান মোট অ্যামাউন্ট 15,206.64 টাকা, এখানে কিন্তু তাদের যে ইন্টারেস্টটা নেয় খুব সীমিত। দেখতে পাচ্ছেন মোট ইন্টারেস্ট 206.64 টাকা, 15,000 টাকা দেবে আমাকে 3 মাস ব্যবহার করতে, মাত্র 206.64 টাকা ইন্টারেস্ট কাটবে। ইন্টারেস্ট রেটটিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং দেখতে পাচ্ছেন যে 3টি মাসের কথা বললাম, প্রত্যেক মাসে 5,068.88 টাকা হিসেবে আমাকে পরিশোধ করতে হবে আমার এই লোনটি। সো এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন, বিস্তারিত আর কিছু বলছে না। এর জন্য এগিয়ে যান, এইখানে একটা ক্লিক করছে আমি লোনটি নেওয়ার জন্য। এগিয়ে যানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সো এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আছে, এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা এখানে কিন্তু চাইলে পড়ে নেবেন, চাইলে না অবশ্যই আপনাদেরকে পড়ে নিতে হবে। এখানে যেহেতু শর্ত বলি এবং আপনার কিভাবে টাকা কাটবে, আপনি যদি লোনটা না পরিশোধ করতে পারেন এর জন্য কি সিস্টেমে কিভাবে জরিমানা করা হবে, আর অনেক কিছু এখানে লেখা আছে। সো এটা কিন্তু অবশ্যই আপনারা পড়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সম্মতি দিন, যেহেতু এই শর্তাবলীগুলো আপনি যদি রাজি না থাকেন লোন কিন্তু পাবেন না, এর জন্য সম্মতি দিনে একটা ক্লিক করুন। সম্মতি দিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট থেকে আমি লোনটা দিচ্ছি এবং লোনটা কিন্তু আমাকে 15,000 টাকায় দিচ্ছে এবং ইন্টারেস্ট মাত্র 206.64 টাকা এবং আমাকে পরিশোধ করতে হবে 15,206.64। ওকে, তো দেখতে পাচ্ছেন প্রাপ্ত অ্যামাউন্ট এখানে কিন্তু 14,913.75, এটা কিন্তু আমি মূল ক্যাশ হিসেবে পাব। আপনারা হয়তো ভাবতে পারেন যে 15,000 টাকা আমি লোনটা নিয়েছি, এখানে আবার কেন এই টাকা কমা। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের প্রসেসিং ফি, এর জন্য কিন্তু 86.25 টাকা তারা আমাকে কম দেবে। প্রথমবার আমরা যখন লোন নিয়েছিলাম তখন কিন্তু এটা ফ্রি ছিল, এখানে কোনো চার্জ কাটতো না ব্যাংক থেকে। বর্তমানে দেখছি লোনের জন্য একটা চার্জ কাটছে, যাকে এটা কোনো ব্যাপার না যেহেতু আমি অনেকগুলো টাকায় লোন পাচ্ছি। লোনটি কনফার্ম করার জন্য এখন আপনাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন পিন নাম্বারটা, আপনার ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এবার এন্টার করবেন। পিন নাম্বারটি এন্টার করার পরে জাস্ট দেখতে পাচ্ছেন তীর চিহ্নিত আইকন, ঠিক এইখানে একটা ক্লিক করুন। এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি লোন নিশ্চিন্ত করুন, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। সো এখানে লোন পরিশোধের তারিখ প্রতি মাসের 15 তারিখ এবং লোন দিচ্ছে সিটি ব্যাংক, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, লোন বিকাশ দেয় না, লোন কিন্তু আমরা সিটি ব্যাংক থেকে পাই বিকাশের মাধ্যমে জাস্ট। তো লোনটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন লোন করতে ট্যাপ করে ধরে, লোনটি কিন্তু এবার আমি ফাইনালি নিয়ে নিচ্ছি, এর জন্য লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, এইখানে একটা ক্লিক থাকবে। সো লোনটি নেওয়ার জন্য আমি লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, এইখানে একটা ক্লিক করছে।
লোনটি কনফার্ম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার লোন সফল হয়েছে। এখানে ট্রানজাকশন আইডি আছে, সো এত কিছু বলছি না, প্রাপ্ত অ্যামাউন্ট আছে, লোন দিচ্ছে সিটি ব্যাংক এবং লোন নিয়েছি 15,000 টাকা। হোম পেজে ব্যাক করার সাথে সাথে প্রথমে আমি আমার ব্যালেন্সটি দেখে নেব। এর জন্য ব্যালেন্স দেখুন, এখানে একখানা ক্লিক করছে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 19,371 টাকা। এইটা আরো ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য আপনাদেরকে আমি আমার স্টেটমেন্টটা দেখাই। এর জন্য স্টেটমেন্টে একটা ক্লিক করছি, দেখুন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ঠিক লোন সিটি ব্যাংক 15,000 টাকা, আমার স্টেটমেন্টে কিন্তু এই অ্যামাউন্টটি যোগ হয়েছে। ওকে ভিউয়ার্স, তো দেখলেন কিভাবে খুব সহজে বিকাশ থেকে আমি 15,000 টাকা লোন নিয়ে নিলাম। আপনি যদি বিকাশ লোনের উপযুক্ত হন তো খুব সহজে আপনি কয়েকবার বিকাশ থেকে লোন নিতে পারবেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।